যারা বিষয়টা খেয়াল করেছেন তারা অবশ্যই ভাবছেন মিরাজ শেষ বলে চার হাঁকানোর পরও কেন বাংলাদেশের স্কোর 190 না হয়ে 187 কেন হয়েছে। আসলে এই বিষয়ের সঠিক ব্যাখ্যা কি? জয়ের জন্য কোনো দলের যদি এক রান বাকি থাকে সেই মুহূর্তে যদি কোনো ব্যাটার চার হাঁকায় তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বলটি বাউন্ডারি লাইনে স্পর্শ করার আগেই কি দুই ব্যাটার এক রান সম্পূর্ণ করেছে? যদি এক রান সম্পূর্ণ হয়ে যায় তাহলে স্কোর কার্ডে চার যোগ হবে না। এক রান সম্পূর্ণ করার আগে চার হয় সেক্ষেত্রে চার রানের স্কোর যোগ করা হবে, সেই হিসেবে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়াতো 190। মিরাজের শেষ বলটি চার হওয়ার আগে মিরাজ মুস্তাফিজ এক রান সম্পূর্ণ করেন, তাই চার রান যোগ না হয়ে এক রান যোগ হয়েছে। এমন সমীকরণ থেকে এবার আসা যাক দর্শকদের মাঝে। 187 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 136 রানে 9 উইকেট হারায় বাংলাদেশ দল। এমন অবস্থায় গ্যালারি ত্যাগ করেন হাজার হাজার দর্শক। সবার ভাবনায় ছিল এই ম্যাচ বাংলাদেশ হেরে যাবে, তবে ম্যাচের শেষ চিত্র এমনভাবে লিখা ছিল কয়জন মানুষ তা ভাবতে পেরেছে। সময় যত গড়াচ্ছে মিরাজ মুস্তাফিজের জুটি আস্তে আস্তে বড় হচ্ছিল, আর বাহিরে থাকা দর্শকদের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হচ্ছে। তবে দর্শকদের আক্ষেপ, টিকিট থাকা সত্ত্বেও তাদের দ্বিতীয়বার স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই নিরুপায় হয়ে টিকিট থাকা দর্শকরা মোবাইল ফোনে খেলা দেখতে শুরু করেন। একটা রান একটা চার আনন্দকে দ্বিগুণ করে তুলেছে। শেষ পর্যন্ত মিরাজ মুস্তাফিজ দর্শকদের হতাশ করেনি, দুজন জয় নিয়ে মাঠ ছাড়েন। ততক্ষণে স্টেডিয়ামের বাইরে শুরু হয়ে যায় দর্শকদের আনন্দ উল্লাস। প্রেস কনফারেন্সে মিরাজ বলেন, মুস্তাফিজ আমার ভালো বন্ধু, ওর আত্মবিশ্বাস দেখে আমার আত্মবিশ্বাস বেড়ে যায় অনেক গুণ, কখনো ভাবিনি ম্যাচটা হেরে যাব। তবে টিকিট থাকার পরও কেন দ্বিতীয়বার মাঠে ঢুকতে পারবে না তার জন্য বিসিবির কাছে অভিযোগ করার সুযোগ থাকলে অবশ্যই করবে, এমনটা জানান অনেক ক্রীড়াপ্রেমী দর্শক। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ।